তোমরা দুইজন ভাইয়া দাঁড়াও, রাগ করো না তোমরা, দাঁড়াও দুইজন, তুমি ওই দিক দিয়ে আসো, আসো আজকের মাহফিল হয় হেদায়েত হইবেন, নাইলে আমার হেদায়েত করে দেয়, আসো তার লগে যাও, শুনলে আমি ক্লারা দি আর তুইও দাঁড়া ওইদিকে ফির, ওই তারার দিকে ফিরস না, সবাই তারার দিকে ফির, চাও না ওইদিকে, এদিকে তাকা, এবার ওইদিকে তাকা, এই একটা বসছে, এ বসছে কেন, আমাকে বসতে বলছি, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ চুপ চুপ, একটু সাইডে আসো, এই সাইডে আসো, তার ক্যামেরাটা থেকে সাইডে আসো, তোমার নাম বলো, রবিউল, কত সুন্দর নাম, আব্দুল, আবার বসছে ছেলেটা, বেয়াদব ছেলেটা, এই আওয়াজ নাই, তোমরা কি মনে করতেছো তোমাদের মাথায় যে চুলগুলো, এই চুলগুলো কি ভালো, ভালো সুন্দর করে বলো, ভালো ভালো, তোমার মাথারটা, তুমি আরো দশজনকে জিজ্ঞেস করো যে ভাই আমার চুলগুলো কেমন লাগে, তুমি যে গলার ভিতরে একটা সেইন লাগাইছো, পিছনের টালাল, যে হাফ প্যান্টা ফরছো, তোমার বাবা মার জীবনটা আসলে খুব খারাপ, কেন জানো, কারণ এই সন্তানগুলো এই যে চুলগুলো কাটিং করছে না, এই ছেলেগুলো মা বাবাকে খেদমত করবে না, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা যে এখানে বসে বসে কথা বলছো, ইশারা দিচ্ছ, এগুলা খুব খারাপ, এই এগুলা খুব খারাপ বিষয়, কারণ কি জানো, এত সুন্দর একটা জান্নাতের বাগান এটা নষ্ট হয়ে যাবে তোমাদের কারণে, আমি চাই শুধু তাদেরকে দিয়ে বোঝায় দিলাম, তোমরা মনে কষ্ট নিবে না, তোমরা তাদেরকে দিয়ে আমি একটা জিনিস বুঝাই দিলাম যে এমন ভাবে চুল যারা রাখতেছেন এটা মূলত মুসলমানদের স্টাইল না, এটা খ্রিস্টানদের একটা স্টাইল, তোমরা রাগ করবে না, আমি চাচ্ছি তোমাদের মাধ্যমে তাদেরকে হেদায়েত করে দিতে, অসুবিধা নাই তো, তোমরা কাটো কিনা আমি জানি না, তোমরা কাটো বা রাখো এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি চাই তোমাদেরকে দেখাইয়া এই সমাজটাকে পরিবর্তন করে দিতে, ঠিক কিনা বলেন, কারণ এই সমাজ যদি পরিবর্তন হয়ে যায় এই এলাকার কোনো মা বাবা কষ্ট পাবে না, এই সমাজের যুব সমাজ যদি ভালো হয়ে যায় কোন মুরব্বী অসম্মানিত হবে না, এই জন্য তোমাদের পায়ে হাত দেই প্রয়োজনে ফাউটা আমার সামনে দাও, আমি জিব্বা দিয়ে তোমার পা পরিষ্কার করে দিব, কোনো অসুবিধা নাই, তবুও তোমাদেরকে আমি চাই তোমাদের সমাজটা সুন্দর করো, যেন তোমাকে সমাজের মানুষ দেখলে ভালো বলে, আল্লাহ কবুল করুন, আর কেউ কথা বলবেন না, বসো, আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন, তুমি এখানে বসো, এখানে বসো,